বরজলা বিধানসভা কেন্দ্রের অনঙ্গনগর এলাকার এমএ পাস আশিস বৈশ্য এবং আইটিআই মাস্টার্স পাস বিশ্বজিৎ বিশ্বাস সরকারি চাকুরির আশায় বসে না থেকে নিজেরাই ফার্মিংয়ের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, আর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বর্তমান রাজ্য সরকার। ফল চাষ, মাছ চাষ, পশুপালন করে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে চলেছেন তারা। দেখুন এই নিয়ে বিশেষ প্রতিবেদন। বর্তমান সময়ে ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা এক আধুনিক অর্থব্যবস্থা, যা বহু দেশের কাছে রীতিমতো ঈর্ষার বিষয়। কিন্তু তা সত্ত্বেও চাকুরি ক্ষেত্রের বৃদ্ধি আশাব্যঞ্জক নয়। উচ্চশিক্ষিত গবেষকরা এখন একটা সামান্য কেরানির চাকুরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের দেশে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। ইঞ্জিনিয়ারিং এবং অন্য শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত থাকা সত্ত্বেও চাকুরির বাজার মন্দা। এর অন্যতম বড় কারণ হল বিদেশি সস্তা জিনিসের প্রতি আমাদের প্রবল ঝোঁক। এতে দেশীয় কোম্পানিগুলি মার খাচ্ছে প্রচণ্ডভাবে এবং চাকরির ক্ষেত্রও সংকুচিত হচ্ছে। দেশীয় শিল্পগুলি প্রায় ধুঁকছে, চলছে প্রতিনিয়ত চাকরিতে ছাঁটাই। নতুন করে শিল্প স্থাপনে ও দেশীয় বিনিয়োগকারীরা সাহস পাচ্ছেন না। কিন্তু ব্যতিক্রম বরজলা বিধানসভা কেন্দ্রের অনঙ্গনগর এলাকার এমএ পাস আশিস বৈশ্য এবং আইটিআই মাস্টার্স পাস বিশ্বজিৎ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের সহযোগিতায় তারা আজ শুধু নিজের পায়ে দাঁড়িয়েছেন তাই নয়, বেশ কিছু যুবকের কর্মসংস্থানীয় ব্যবস্থা করেছেন তারা। ঘরে বসে না থেকে কিছু করার মানসিকতা এবং সরকারি সহযোগিতায় কিভাবে আত্মনির্ভর হওয়া যায় সে পথে হেঁটেই আজ স্বাবলম্বী হলেন দুই বন্ধু। কাজের ক্ষেত্রে কোনো অলসতা নেই, সরকারি সহায়তায় তারা আজ জারবেরা ফুল, পোলট্রি ফার্ম, ছাগল চাষ ও মাছ চাষ করে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠেছেন। কারণ হচ্ছে এখন মানে জবের ক্ষেত্রে দেখা গেছে প্রচুর পরিমাণে কম্পিটিশন বেড়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা অনেক সময় নষ্ট হই, আর এটা ফার্মিং করার ক্ষেত্রে বর্তমান সরকার আমাদের যেভাবে সহযোগিতা করতেছে, বর্তমান রাজ্য সরকার যেমন জারবারা ফুলের বাগান দিল সম্পূর্ণ সরকারি খরচে, তারপরে মাছ চাষের জন্য সরকার থেকে মাছ দেওয়া হইতাছে। হ্যাঁ, আমরা বিভিন্ন যে কোনো অল্প সুদে আমরা যে আমাদের লোন দেওয়ার ব্যবস্থা করে দিছে, এগুলো নিয়ে এসে আমরা এই কাজগুলো করতে আমরা খুব সুবিধা হয়, আর এটা আমরা খুব ভালো টাকায় রোজগার করতে পারি। বর্তমান সময়ে আপনি কী কী করছেন? এখন বর্তমানে আমাদের একটা জারবারা ফুল বাগান আছে, গেন্দা ফুলের বাগান আছে, তারপর আমরা একটা চিকেন শপের মধ্যে আমরা মাংস টাংস সেল করি, পোলট্রি ফার্ম আছে, তারপর নিজের নিজের সব পুকুর আছে, পুকুরের মধ্যে আমরা মাছ চাষ করে মাছ বিক্রি করতেছি। আমরা দুজনই হয়তো আশিস দা যে আমার সহকর্মী উনি ডবল এম এ করেছেন এবং পাশাপাশি বিএড করেছেন, আর আমি আইটিআই করেছি, আইটিআই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে সরকারি চাকরি পিছনে না দূরিয়ে ভেবেছি যে সমাজের মধ্যে কিছু করতে হবে, আর কিছু করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে। তো আমাদের সাহায্য করেছিলেন আমাদের প্রাক্তন এমএলএ ডক্টর দিলীপ কুমার দাস, ওনার সহযোগিতায় আমরা আজ পোলট্রির ফার্ম, তারপরে ফুল বাগান, দুইটা পুকুর, আর এমনকি একটা দোকানও আছে আমাদের, মাংসের দোকান, এইসব করছি এখন। এটাতে ভালো উপার্জন হচ্ছে আমাদের, মাসিক প্রায় দুজনে প্রায় 70-80 হাজার টাকা ইনকাম হচ্ছে, তাই আমরা এটাতে খুশি অনেকটা। মৌসুমি সবজি চাষের পাশাপাশি বিগত 3 বছর ধরে স্থায়ীভাবে অর্থ উপার্জনের পথ খুঁজে নিয়েছেন এমএ পাস আশিস বৈশ্য এবং আইটিআই মাস্টার্স পাস বিশ্বজিৎ বিশ্বাস। তাদের সাফল্য দেখে উৎসাহিত হয়ে দপ্তরের অফিসে যোগাযোগ করেছেন, আজ পরিশ্রম ও নিষ্ঠার কারণে তারা স্বাবলম্বনের পথে পা রেখেছেন। তাদের দেখে অনুপ্রেরণা পাবে অনেকেই, এটাই প্রত্যাশা। চুনিলাল দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।